প্রিয় দর্শক বন্ধু, পবনপুত্র ও রামভক্ত বজরঙ্গবলী হনুমানজি হলেন এই কলিযুগের দেবতা। বজরঙ্গবলীকে সাক্ষাৎ ও জাগ্রত দেবতা বলে মনে করা হয় এই কলিযুগে। বজরঙ্গবলীকে খুব শীঘ্রই প্রসন্ন করা যায়, তার পূজোর উপায়ও খুব সরল। হনুমান ভক্তির বিশেষ কিছু নিয়ম রয়েছে, অনেক সময় এই নিয়মগুলোকে একটু কঠিন মনে করা হয়। বজরঙ্গবলীর উপাসনা যত সহজ আবার একদিকে ততই কঠিন। বজরঙ্গবলীর সাধনায় ভক্তদের ব্রহ্মচর্য পালনের পাশাপাশি উত্তম এবং সৎ চরিত্র সৎ আচারের দিকেও নজর রাখতে হয়। বজরঙ্গবলীর সাধনা করলে জীবনের সংকট দূর হয়, মনে সুখ শান্তির বাস সম্ভব হয়। বজরঙ্গবলীর সাধনা করলে বুদ্ধি বল বিদ্যা লাভ করা যায়। যে বাড়িতে বজরঙ্গবলীর ছবি থাকে এবং নিয়মিত তার পূজা করা হয়, সেবাদান করা হয়, সেখানে বিভিন্ন গ্রহদোষ, শনির দোষ, পিতৃদোষ, ভূত পিশাচের ভয় ও অপশক্তির ভয় থাকে না। বাড়িতে কোথায় এবং কিভাবে বজরঙ্গবলীর ছবি লাগানো উচিত তারই কিছু নিয়ম আমি আজকের এই ভিডিওতে আপনাদের সামনে বর্ণিত করব। বাড়িতে যদি ভূত প্রেত অপশক্তি ইত্যাদি থেকে বাঁচার জন্য আপনারা কোনো প্রতিকার খুঁজছেন, তাহলে সব থেকে সহজ প্রতিকার হনুমানজির ছবি। বাড়িতে যদি নেতিবাচক শক্তির প্রভাব থাকে তাহলে বজরঙ্গবলীর শক্তি প্রদর্শনের মুদ্রায় ছবি লাগান। দেখুন স্ক্রিনে যেরকম দিক দেখাচ্ছি, প্রবেশ দ্বারের ওপর পঞ্চমুখী হনুমানজির ছবি লাগাতে পারেন। এছাড়াও এমন জায়গায় এই ছবি লাগাতে পারেন যেখানে গৃহের সকলেরই নজর পড়ে। এমন করলে পরিবারে কখনো কোনো খারাপ শক্তি প্রবেশ করে না। বাস্তুশাস্ত্র অনুযায়ী পঞ্চমুখী হনুমানের ছবি যে বাড়িতে থাকে সেখানে উন্নতির পথে সমস্ত রকম বাধা দূর হয়, ধন সম্পত্তি বৃদ্ধি হয়। আবার বাড়ির ভুল দিকে যদি ধরুন জল থাকে, দক্ষিণ দিকে যদি জল এসে যায় তার কারণেও পরিবারে বাস্তুদোষ তৈরি হয়। এই রকম ধরনের বাস্তুদোষের ফলে পরিবারে শত্রু বাধা, অসুস্থতা, মনোমালিন্য, আর্থিক অনটন দেখা দেয়। এই দোষ দূর করার জন্য বাড়িতে পঞ্চমুখী হনুমানের ছবি লাগানো উচিত। দক্ষিণ পশ্চিম দিকে যদি পঞ্চমুখী হনুমানজির ছবি লাগান তাহলে দেখবেন সব থেকে শুভ ফল পাওয়া যায়। এই প্রসঙ্গে আমি একটি প্রশ্নেরও উত্তর দিতে চাইব। আমার প্রিয় দর্শক বন্ধুদের কাছ থেকে এই প্রশ্নটি সবসময় আসে যে দাদা, পঞ্চমুখী হনুমানজির দু ধরনের ছবি আমরা গুগল থেকে পেয়ে থাকি, একটি হচ্ছে বসা মুদ্রা অবস্থায়, একটি দাঁড়ানো মুদ্রা অবস্থায়, তো এই দুটো ছবির মধ্যে কোন ছবিটি রাখা গৃহে শুভ হবে? দেখুন এই ব্যাপারে ইউটিউবে এর আগে অনেক ভিডিও হয়েছে, অনেকে না জেনে ভুল তথ্য সেই ভিডিওগুলোতে পরিবেশন করছেন। এইখানে কিন্তু আপনাদের খুব সতর্ক হতে হবে, যারা প্রকৃত বাস্তু বিশেষজ্ঞ তাদেরকে জিজ্ঞেস করেই তবে কিন্তু এই পঞ্চমুখী হনুমানের বিভিন্ন মুদ্রার ছবি তবে সেই সঠিক দিকে লাগাবেন, না হলে কিন্তু ক্ষতি হয়ে যেতে পারে। আমি এই প্রশ্নের উত্তরে ফিরি যে পঞ্চমুখী হনুমানজির দু রকমের মুদ্রার ছবি দেখতে পাওয়া যায়, একটি বসা মুদ্রা, একটি দাঁড়ানো মুদ্রা। এই বসা মুদ্রার ছবি আপনারা গৃহের দক্ষিণ পশ্চিম কোণে লাগাবেন, কারণ দক্ষিণ পশ্চিম কোণ হচ্ছে স্থায়িত্বের প্রতীক, দক্ষিণ পশ্চিম কোণ হচ্ছে স্থিতিশীলতার প্রতীক। আর হনুমানজির এই পঞ্চমুখী যে বসা মুদ্রার ছবিও হচ্ছে স্থায়িত্ব আর স্থিতিশীলতা এনে দেবে আপনার জীবনে। যেমন আমি একটা উদাহরণ দিই, ধরুন আপনি চাকরি খুঁজছেন বা চাকরি করছেন কিন্তু সেই চাকরি টিকছে না, ছ মাস এক বছর পরে পরেই আপনি আবার নতুন চাকরির জন্য চেষ্টা করতে হচ্ছে, কারণ পুরনো চাকরির জায়গায় কোথাও না কোথাও কিছু না কিছু সমস্যা আসছে, অর্থাৎ জীবনে আপনার কেরিয়ারে কোনো স্থিতিশীলতা আসছে না। তখন আপনি এই বসা হনুমানজির ছবি দক্ষিণ পশ্চিম দিকে রাখুন, দেখবেন আপনার মানসিক ইচ্ছা পূরণ হবে, আপনার জীবনে একটা স্থিতিশীলতা আসবে। আবার একটা উদাহরণ দিই, আপনি অর্থ ইনকাম করছেন কিন্তু এত খরচ যে আপনার কিছুতেই সেভিংস বা সঞ্চয় হচ্ছে না,
সঞ্চয় না হলে জীবনে স্থিতিশীলতা আসবে না, সব সময় একটা অভাব থাকবে, সে আপনি যত টাকাই মাসে রোজগার করুন না কেন। এই রকম অবস্থায় অবশ্যই একটা পঞ্চমুখী হনুমানজির ছবি দক্ষিণ পশ্চিম দিকে সুন্দর হলুদ বা গোল্ডেন কালারের ফ্রেমে লাগিয়ে দিন, দেখবেন আপনার জীবনে স্থিতিশীলতা আসবে। অর্থনৈতিক স্থিতিশীলতার কথা বলছি আমি এখানে, আপনি যে উপায় করছেন সেই উপায় থেকে দেখবেন সঞ্চয় শুরু হবে। আবার আপনি যদি ব্যবসা করেন, আপনার ব্যবসার মধ্যেও ওঠানামা দূর হয়ে যাবে, একটা স্থিতিশীলতা আসবে। আবার দাঁড়ানো হনুমানজির ছবি, সে হচ্ছে ক্ষিপ্রতার প্রতীক, সে হচ্ছে দ্রুততার প্রতীক। আপনি কোনো কাজ জীবনে খুব দ্রুততার সঙ্গে চাইছেন, ক্ষিপ্রতার সঙ্গে চাইছেন, অপেক্ষা বেশি করতে পারছেন না, কারণ বেশি অপেক্ষা করলে আরও বড় ক্ষতি হয়ে যেতে পারে, তখন এই দাঁড়ানো হনুমানজির ছবি দক্ষিণ পূর্ব কোণের দক্ষিণ দিকে, দক্ষিণ পূর্ব কোণের দক্ষিণ দিকের দেওয়ালে লাগাবেন, দেখবেন তাহলে দ্রুত সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। এমন কোনো সমস্যার মধ্যে পড়েছেন যেখান থেকে আপনাকে দ্রুত সমাধানের রাস্তা খুঁজতে হবে, তখন আপনি এই দাঁড়ানো হনুমানজির ছবি অবশ্যই দক্ষিণ পূর্ব কোণের দক্ষিণ দিকে লাগান, দেখবেন সেই সমস্যা থেকে দ্রুত আপনি মুক্তি পাবেন, দ্রুত আপনার কোনো সলিউশনের প্রয়োজন কোনো সমস্যার থেকে বেরোনোর জন্য, দেখবেন খুব দ্রুততার সঙ্গে সেই সলিউশন আপনি পেয়ে যাবেন। আপনার অর্থ খুব দ্রুততার সঙ্গে প্রয়োজন, দেখবেন সেই অর্থ রোজগারের উপায় বা রাস্তা আপনি খুব দ্রুততার সঙ্গে পেয়ে যাবেন। সেই দক্ষিণ পূর্ব কোণের দক্ষিণ দিকে যদি দাঁড়ানো হনুমানজির ছবি লাগান, দেখুন দুটো জিনিসেরই কিন্তু আমাদের জীবনে প্রয়োজন, দ্রুত সলিউশন পাওয়া, আবার জীবনে স্থায়িত্ব আনা। তাই আপনাকে কিন্তু সঠিকভাবে নির্বাচন করতে হবে যে কোনটি, কোন পরিস্থিতিতে আপনাকে কোন ছবিটি লাগাতে হবে। আশা করি আমি এই প্রশ্নের যে উত্তর আপনাদেরকে সঠিকভাবে দিতে পারলাম। তাই সঠিক দিক নির্বাচন এবং সঠিক হনুমানজির যে মুদ্রার ছবি নির্বাচন, এই দুটি ইম্পর্টেন্ট। তবে আমি আমার দীর্ঘ রিসার্চ বা গবেষণা থেকে দেখেছি যে পঞ্চমুখী হনুমানজির ছবি গৃহের ভেতর দিকে এমনভাবে লাগান যাতে ওনার দৃষ্টি আপনার প্রবেশ দ্বারের ওপর পড়ে। এই রকম যদি পজিশনে আপনি হনুমানজির ছবি লাগাতে পারেন, তাহলে দেখবেন আপনার গৃহ থেকে দেখা যাবে কোনো রকমের ঋণাত্মক শক্তি আপনার গৃহে প্রবেশ করতে পারবে না, সব সময় ধনাত্মক শক্তি বিরাজ করবে এবং আপনার গৃহের সর্বাত্মক উন্নতি ও মঙ্গল সাধন হবে। সেই গৃহে অপশক্তি প্রবেশ করতে পারে না, সেই গৃহে কখনো দীর্ঘ অসুস্থতা বা জটিল রোগভোগ হয় না, সেই গৃহে কখনো আইনি ঝামেলা, পুলিশি ঝামেলা ইত্যাদি কখনো আসে না। তাই আমি আমার গবেষণা থেকে এটা আমি দেখেছি, অনেকেই গৃহের বাইরে, প্রবেশদ্বারের বাইরে হনুমানজির ছবি লাগান যেরকম চিত্রে দেখানো হচ্ছে, কিন্তু আমার গবেষণা থেকে আমি দেখেছি, ব্যক্তিগত মত আমার, যে হনুমানজির ছবি গৃহের ভেতরে এমন জায়গায় রাখতে হয় যে সেখান থেকে ওনার দৃষ্টি সব সময় প্রবেশদ্বারের ওপর পড়ছে। এই যে পজিশনটা হচ্ছে আমার মনে হয় গৃহের সর্বোত্তম পজিশন। এছাড়াও হনুমানজির ছবি সার্বিকভাবে এমনভাবে লাগাতে হয় যেন ওনার দৃষ্টি দক্ষিণ দিকে পড়ে, কারণ উনি দক্ষিণ দিকের অধিপতি বা ইষ্ট দেবতা। তাই দক্ষিণ দিকে যদি ওনার দৃষ্টি পড়ে, তাহলে বলা হয় যে যম, দক্ষিণ দিকের যে শক্তি যম, সেই যমও কিন্তু দুর্বল হয়ে যায়। তার মানে যম মানে হচ্ছে এখানে নেগেটিভ শক্তিকে বোঝানো হচ্ছে, সেই নেগেটিভ শক্তি দুর্বল হয়ে যায়। তাই দর্শক বন্ধু, আমি আবারও বলব যে এই হনুমানজির ছবি সঠিকভাবে সঠিক দিকে লাগাতে গেলে আপনাকে কিন্তু আপনার পরিস্থিতিটাকে বিচার করতে হবে এবং সেই মুদ্রার ছবির কি তাৎপর্যতা সেটা জানতে হবে, তবে সেই দিকে যদি সঠিক দিকে সঠিক মুদ্রার ছবি লাগান, দেখবেন আমি বলছি আপনি আপনার জীবনের সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। পরিশেষে আমি একটি কথা বলতে চাই, শাস্ত্র মতে বজরঙ্গবলী হনুমানজি হলেন বাল ব্রহ্মচারী, এই কারণে তার ছবি শয়নকক্ষে লাগানো উচিত নয়, মানে বেডরুমে কখনো লাগাবেন না। আপনি ড্রয়িং রুমে, বসার ঘরে বা বারান্দায় সব জায়গায় লাগান, তাতে কোনো অসুবিধে নেই,
খালি শয়ন কক্ষ বা বেডরুমে তার ছবি লাগাবেন না। তার পরিবর্তে ঠাকুর ঘর, বসার ঘর, বারান্দা বা অন্য কোনো পবিত্র স্থানে ওনার ছবি লাগান, দেখবেন শুভ ফল পাবেন। ভিডিওটি আমরা এখানেই শেষ করছি, আগামী ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় গুরু, জয় মা।